এখন আমরা দেখব ঠোঁটের ব্যায়ামটি কিভাবে করা হচ্ছে। আমরা দেখি যে উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট মিলে যখন বন্ধ রাখি তখন আমরা কথা বলছি না, যখন সেটিকে খুলে দিই তখন কথা বলা হচ্ছে। তাহলে আমরা দেখি দুই ঠোঁট নিয়ে কিভাবে ব্যায়ামটা করা যায়। প্রথমে দুই ঠোঁটকে একত্রিত করে উপরের নাকের সাথে ঠেকিয়ে দেওয়া, অনেকটা চিকা বা ছুঁচোর মতো হয়ে যায়। তো সেই ঠোঁটকে, দুই ঠোঁটকে একসাথে করে উপরে নাকের সাথে ঠেকানো, কয়েকবার এভাবে করে নেওয়া, আমরা দেখতে থাকি। এবার আমরা নিচের ঠোঁটটিকে সামান্য উল্টিয়ে উপরের ঠোঁট দিয়ে চেপে ধরে থাকি। নিচের ঠোঁটটা উল্টে যাবে সামান্য বাইরের দিকে, উপরের ঠোঁটটা দিয়ে চেপে ধরে থাকা হবে। এইভাবে আমরা কয়েকবার করি। এবার আমরা দুই ঠোঁটকে একত্রিত করে মুচকি হাসি দেব। মুচকি হাসি দেওয়া অর্থাৎ প্রসারিত হয়ে যাবে দুই দিক থেকে, ঠোঁটটা চেপে প্রসারিত হয়ে যাবে, একটু হাসি হাসি ভাব করা। যেমন অনেক সময় কেউ সালাম দিলে আমরা ঠোঁটটা একটু বেঁকিয়ে ফেলি, সেই রকমভাবে আমরা এটি করছি, মুচকি হাসি দেওয়া। এখন আমরা যে ব্যায়ামটি করব সেটি হচ্ছে যে ঠোঁট কাঁপানো। আমরা যেমন জিভের ব্যায়াম যখন করেছিলাম তখন দেখেছিলাম যে জিভকে কাঁপানো হচ্ছে, তাহলে ঠোঁট কাঁপানো, বাতাস সহযোগে ঠোঁটকে, দুই ঠোঁটকে কাঁপানো, সেটা কীরকম? যেমন আমরা ছোটবেলায় করেছি যে গাড়ি চালানো বা মোটর সাইকেল চালানোর মতো ঠোঁট দিয়ে আমরা শব্দ করেছি, ঠোঁট কাঁপিয়ে কাঁপিয়ে, সেরকম আমরা দেখি ঠোঁট কাঁপানো কীভাবে আমরা সেই ব্যায়ামটি করতে পারি। এবারে আমরা দুই ঠোঁটের মাঝে সামান্য একটু ফাঁক রাখবো। এই যে আমার দুই ঠোঁট, এই ঠোঁটের মাঝে অল্প একটু ফাঁক থাকবে, সামান্য ফাঁক, এবং এখানে আমি গুনগুন করব, একটু গুনগুন শব্দ করব, একটু হামিং করার মতো শব্দ করব। অল্প অল্প বাতাস দেখা যাবে, বাতাস বেরোচ্ছে, আপনা আপনি বাতাসটা বেরোবে এবং ঠোঁটের জায়গাটা শিরশির করবে একটু। সেভাবে আমরা কিছুক্ষণ করতে থাকি কয়েকবার। এতক্ষণ আমরা ঠোঁটের ব্যায়াম করলাম, এবারে আমরা চোয়ালের ব্যায়াম করব। এই যে নিচের চোয়ালটা আছে এটা নড়তে থাকে, এটা আটকে রাখলে, আগেই বলেছি যে এটা আটকে রাখলে শব্দ স্পষ্ট বের হবে না, তাহলে এটাকে খুলতে হবে। প্রথমে আমরা যেটা করতে পারি যে চোয়ালটিকে, নিচের চোয়ালটিকে আমরা সামনের দিকে ঠেলে দিতে পারি এবং কয়েকবার সামনে পিছনে, সামনে পিছনে, সামনে পিছনে এইভাবে আমরা করতে পারি। অনেক সময় আমরা হাত ধরে নিয়েও করতে পারি চোয়ালটিকে সামনে পিছনে দেওয়া, আবার হাত ছেড়েও আমরা করতে পারি। এখন দেখি কিভাবে এই ব্যায়ামটি করা হচ্ছে। এবারে চোয়ালকে ডানে এবং বাঁয়ে চালনা করা, অর্থাৎ এপাশ ওপাশ, এপাশ ওপাশ চালনা করা, প্রথমে ধীরে তারপরে দ্রুত। আমরা দেখতে থাকি কিভাবে চোয়ালটি ডান দিকে এবং বাম দিকে যাচ্ছে। ¶¶
ভয়ের কিছু নাই, এতে চোয়ালের কোনো সমস্যা হবে না বা চোয়াল খুলে পড়ে যাবে না, আমরা তো দেখছি কিভাবে করা হচ্ছে। তাহলে এই চোয়ালের ব্যায়ামটি আমরা কি করলাম, প্রথমে সামনে পিছনে, পরে ডানে বামে।